প্রিয় সপ্তম শ্রেণীর স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 6.2 থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করাতে যাচ্ছি এবং এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আশা করছি তোমরা ভিডিওটি মিস করবে না এবং ভিডিওটি তোমরা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে তুমি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে। তো চলো আমরা শুরু করছি এবং তার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমাদের এই ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলো আমরা শুরু করছি। এখানে প্রথমে যেই প্রশ্নটা দেওয়া আছে, তোমরা প্রশ্নটা একটু খেয়াল করো, বলা হচ্ছে এস স্কোয়ার প্লাস 4x + 4 ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস 4, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা হয়েছে। তো আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছ এস স্কোয়ার মাইনাস 4 আছে, তাহলে আমরা এটাকে একটা সূত্রে বলতে পারি। সূত্রটা হচ্ছে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কাকে স্কোয়ার করলে 4 হয়? 2কে স্কোয়ার করলে 4 হয়। তার মানে আমরা এটাকে বি স্কোয়ার করে ফেললাম। তাহলে আমরা নিচে লিখব, তাহলে আমরা লিখব এস স্কোয়ার মাইনাস হচ্ছে কি 2 স্কোয়ার। তাহলে খেয়াল করো, এটাকে আমরা করে ফেললাম এ স্কোয়ার আর এটাকে করলাম বি স্কোয়ার। তাহলে এইটাকে এক্সকে যদি আমরা এ ধরি সেটা হবে এ স্কোয়ার, আর 2কে যদি আমরা বি ধরি তাহলে হবে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস কে হলো বি স্কোয়ার। এখন দেখো আমরা এটাকে এখন একটু ভেঙে লিখব। কাকে ভেঙে লিখব? যেখানে এস স্কোয়ার প্লাস 4x + 4 এটাকে আমরা কি করে লিখব? ভেঙে লিখব। তো এখন আমরা যে ভেঙে লিখব এটাকে কিভাবে লিখব, এই 4টাকে তোমার এমনভাবে ভাঙাতে হবে, তাহলে আমরা 4টাকে এমনভাবে ভাঙাতে হবে, যেমন ধরো আমরা এই 4x টাকে ভাঙাবো 2x 2x, তাহলে 2x 2x দুই দিয়ে গুণ করলে হবে 4 এবং যোগ করলে হবে 4 এবং গুণ করলেও তোমার এই 4টা আসবে। ঠিক এইভাবে করে আমাদেরকে ভাঙাতে হবে। তাহলে আমরা বিষয়টা লিখে নিব। তাহলে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো আমরা কীভাবে লিখে নিয়েছি, যে এস স্কোয়ার প্লাস 2x + 2x, দেখো 2 এর সাথে 2 যোগ করলে কিন্তু 4 আসবে আর 2 দুগুণে কিন্তু 4 হয়। ঠিক আছে, এভাবে করে তোমাকে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পরে তুমি কি করবা, যে এখানে প্রথম প্রথম দুইটা থেকে কি কমন যাচ্ছে, প্রথম দুইটা থেকে কি কমন যাচ্ছে, যে তুমি যদি 2 কমন নিতে চাও তাহলে কিন্তু 2 কমন নেওয়া যাবে না, কারণ 2 তো এখানে এখানে নাই, এখানে আছে। এমন সংখ্যা কমন নিতে হবে যে সংখ্যাটা দুইটাতেই আছে। তো এক্স কিন্তু দুইটাতেই আছে, আবার তুমি এস স্কোয়ারও কমন নিতে পারবো না, কারণ এস স্কোয়ার এখানে আছে কিন্তু এখানে তো এস স্কোয়ার নাই, সেই জন্য তুমি এক্স কমন নিতে পারবা। এক্স যেহেতু দুইটাতে আছে তুমি এক্স কমন নিতে পারবা। তাহলে এক্স যদি কমন নাও, এখানে এক্স আছে কয়টা? 2টা। দুইটা থেকে তুমি 1টা কমন নিলে, এখানে আর এক্স আছে কয়টা? 1টা। প্লাস 2x থেকে এক্স তো নিয়ে ফেললে কমন, আর কি আছে? 2 আছে। প্লাস আমরা এখান থেকে আমরা কমন নিব 2, 2 কমন নিলে এখানে আর কি আছে? এক্স আছে। প্লাস এই 2কে 4 দ্বারা ভাগ করো, 2কে ভাগ করো, তাহলে 2 দুগুণে হবে 4, তাহলে এখানে বসবে কত? 2। ঠিক আছে, আর এই যে এক্সকে তুমি এ ধরলে এটা হবে এ স্কোয়ার, আর 2কে যদি বি ধরো তাহলে হবে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? তো আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু মাইনাস বি। তাহলে দেখো এ হচ্ছে এক্স, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, সূত্রটা কি হলো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এরপর দেখো আমরা কি লিখব, এরপর আমরা তোমার এখানে উপরে এক্স প্লাস 2x + 2 এই যে দুইটা মিল আছে ব্র্যাকেটে, এই দুইটা মিলে আমরা লিখব একটা x + 2, আর এখানে যে লিখে আছে এক্স এ প্লাস 2 এটাও আমরা লিখব x + 2, এটাও আমরা লিখে নিলাম। এবং নিচে দেখো x + 2 x - 2 আছে, তাহলে আমরা এটাও লিখে নিব নিচেরটা x + 2, আর হচ্ছে তোমার x - 2, এটাও আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখানে x + 2 x + 2 দুইটা মিল আছে, এটা আমরা কাটাকাটি করলাম, তাহলে আমাদের আনসার হচ্ছে কোনটা, উপরে আছে তোমার x + 2 আর নিচে আছে তোমার কত? x - 2, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো অঙ্কগুলো এভাবে করে বোঝানোর জন্য, তোমরা বোঝার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং যদি ভালো লাগে অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলের কথা শেয়ার করো। ঠিক আছে, একটা রিকোয়েস্ট থাকবে, যদি তোমার আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুদেরকে আমাদের চ্যানেলের কথা শেয়ার করো এবং আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের প্লেলিস্টে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে বিভিন্ন অধ্যায়ের। তো তোমরা ভিডিওগুলো দেখে নিলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে। ঠিক আছে, যদি ভালো লাগে লাইক করবা, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।